আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাল্টিলেয়ার খাস্তা পাকান পিঠা। অনেক জায়গায় অবশ্য এটাকে ভাজা পুলি অথবা গুজিয়া বলেও ডাকেন। পিঠাটা তৈরি করতে আমার লাগবে নারকেল কোড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি একটি নারকেল কুড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখন দিয়ে দিচ্ছি 3টি সবুজ এলাচ। এলাচের মাথাটা আমি ফাটিয়ে দিয়েছি। এখন চিনিটার সঙ্গে নারকেলটা আমি ভালো করে মিশিয়ে রেখে দেব। পিঠাটা তৈরি করতে লাগবে ময়দা। আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন অ্যাড করছি 2 টেবিল চামচ ঘি। এখানে আপনারা সয়াবিন তেলও দিতে পারেন। ঘিটা দিলে পিঠার টেস্টটা অনেক ভালো লাগে, এর জন্য আমি ঘি ইউজ করেছি। ময়দা এবং ঘিটাকে ভালো করে হাতের সাহায্যে ঘষে ঘষে আমি মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ময়দাটা দিতে হবে, তাহলে পিঠাটা অনেক ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে। এখন আমি নর্মাল ওয়াটার দিয়ে ময়দাটাকে মেখে নিব। এখন আমি হাত দিয়ে ময়দাটাকে মেখে নিব। ময়দাটাকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে, একটি সফট ডো তৈরি করে নিতে হবে। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি নারকেলটা, যেটা আমি চিনি মাখিয়ে রেখেছিলাম সেই নারকেলটা। নারকেলটাকে মিডিয়াম হিটে নেড়ে চেড়ে নিতে হবে। নারকেলটা যখন প্যান ছেড়ে আসবে অর্থাৎ দলা পেকে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন। আমি এখানে চেরি এবং কিশমিশ দিয়েছি। দিয়ে দিচ্ছি আমন্ড এবং কাজু বাদাম। আমি ব্লেন্ডারে একটু ক্রাশ করে নিয়েছি। এগুলো সবই অপশনাল, আপনাদের পছন্দ হলে দিবেন, শুধু নারকেল দিয়েও করা যায়। এগুলো দিলে পিঠার টেস্টটা অনেক ভালো। একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ ঘি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। এখানে অবশ্য সয়াবিন তেলও ব্যবহার করা যায়, আর ময়দার পরিবর্তে কর্নফ্লোরও নেওয়া যায়। ভালো করে গুলে নিয়েছি ঘি এবং ময়দাটা, এক সাইডে রেখে দিচ্ছি। ময়দাটাকে আবারও একটু হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। ডোটাকে একটি বোর্ডের উপর নিয়ে নিয়েছি। এখন আমি এই ডোটাকে একটি লম্বা শেপ দিয়ে নিব। লম্বা শেপ দেওয়ার পরে এখন ডোর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোকে এখন আমি গোল গোল শেপ দিয়ে নিব। দেখতে পাচ্ছেন কতটুকু করে আমি নিয়েছি। একটি রুটির সাইজের হবে, নর্মাল রুটি যেরকম বানায় এরকম লেচি কেটে নিতে হবে। এখন আমি একটি লেচি নিয়ে রুটি বেলে নিব। নর্মাল যে রুটি বেলি যেরকম, সেভাবে আমি রুটিগুলোকে বেলে নিচ্ছি। রুটির পুরোটা দেখেন, নর্মাল যেমন রুটি বানাই সেরকমই বানিয়েছি। আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। একটি রুটির উপরে ঘি এবং ময়দার যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটি ব্রাশ করে নিয়েছি। এটা ক্লিপটা স্কিপ হয়ে গিয়েছে, আমি দেখাতে পারিনি। তার উপরে আর একটা রুটি আমি দিয়ে দিলাম। এটার উপরেও আমি ঘি এবং ময়দার যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটি ব্রাশ করে নিচ্ছি।
सेम भावे एर उपरे आरेकटा रुटी आमी दिए दिलाम। एर उपरेओ आमी आबारो घी एबं मयदार मिश्रण दिए दिच्छी। जे रुटीगुलो आमी तैरी करेछिलाम प्रत्येकटार उपरे आमी एभावे करे निच्छी। এখন উপরের রুটিটার উপরে হালকা হাতে আমি প্রেস করে ছেদ করে নিচ্ছি। এখন আমি সবগুলো রুটিকে একসঙ্গে ফোল্ড করে নিব। এক সাইড থেকে ফোল্ড করবে। এই কাজটি একটু ধীরে করতে হবে, আস্তে আস্তে করে একটা রোল তৈরি করে নিচ্ছি আমি। রোলটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি হাত দিয়ে একটু প্রেস করে সোজা করে নিয়েছি। এখন আমি এই রোলটাকে আবার ছোট ছোট লেচি কেটে নিব। এটা কিন্তু একটু ছোট ছোট লেচি হবে, খুব বড় করা যাবে না। এখন আমি একটি লেচি নিয়ে হাতে একটু ময়দা লাগিয়ে নিয়েছি, ছোট রুটি বেলে নিব। রুটিটাকে একটু আলতো হাতে বেলতে হবে, তা না হলে লেয়ার থেকে ছুটে আসবে। রুটিটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যে পুরটা তৈরি করেছিলাম সেখান থেকে একটু পুর আমি রুটির মধ্যে দিয়ে দিচ্ছি, মাঝখানে দিয়ে দিচ্ছি আর কি। এখন আমি রুটিটাকে ফোল্ড করে দিচ্ছি, পিঠার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে পিঠাটা তৈরি করতে পারেন, হাতেও করতে পারেন, আবার এরকম রুটি বেলে আপনারা ছাঁচেও করতে পারেন। আমি ম্যানুয়ালি দেখাচ্ছি। এখন আমি হাত দিয়ে চেপে চেপে পিঠার মুখটা বন্ধ করে দিচ্ছি। নখ দিয়ে আলতো হাতে প্রেস করলে পিঠার মুখটা বন্ধ হয়ে যাবে। এখন আমি একটি কাটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা এরকমও রাখতে পারেন, আবার আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারেন। আর এই কাটা চামচ দিয়ে প্রেস করলে পিঠার মুখটা আরও ভালোভাবে আটকে যাবে। আমার পিঠাটা তৈরি করা হয়ে গিয়েছে। সেম প্রসেসে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাটা। পিঠাটা দিয়ে আমি চুলার জালটা লো করে দিয়েছি। একটু সময় নিয়ে ধীরে স্থিরভাবে ভাজতে হবে, তাহলে পিঠাটা ক্রিস্পি হবে। এই পিঠাটাকে এয়ারটাইট জারে ভরে এক সপ্তাহের মতো সংরক্ষণ করা যাবে। মচমচে থাকবে, নরম হবে না। পিঠাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলা লেয়ার খুলে আসছে। পিঠাটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। একটি পিঠাকে আমি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর আমাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। সামনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।